রাজধানীর ডেমরায় চারতলা ভবনের তিন তলায় কাপড়ের গোডাউনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর ডেমরা এলাকায় একটি পোশাকের গোডাউনে আসলে রাত্রি আনুমানিক 11:30টার দিকে একটি অগ্নিকাণ্ডের খবর আমরা পেয়েছিলাম। একটি চারতলা ভবনের তৃতীয় তলায় আসলে অগ্নিকাণ্ডের খবরটি পাওয়া গেছে, কিন্তু এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি আসলে ভবনটির চতুর্থ তলা এবং পঞ্চম ভবনটির দুটি ফ্লোরে আসলে আমরা আগুন জ্বলতে দেখতে পাচ্ছি, এবং একই সঙ্গে এই স্পটটিতে ঘটনা অগ্নি সংযোগের পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট একসঙ্গে অগ্নি নির্বাপনে কাজ করছেন, এবং আমরা যেটি দেখতে পাচ্ছি আসলে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস কর্মীরা পানি নিক্ষেপ করছেন, কিন্তু আসলে ভবনটির চারপাশ থেকে যে জানালাগুলো খোলা ছিল সেই জানালাগুলো থেকে ব্যাপক পরিমাণে ধোঁয়া বের হতে দেখা গেছে, এবং একই সঙ্গে আসলে এই এই যে এলাকাটি এখানে বিপুল পরিমাণ জনস্রোতের সৃষ্টি হয়েছে। আমরা ঘটনাস্থলে আসার পর দু একজন ব্যক্তির সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে এই ভবনটি আসলে একটি ভাড়া নেওয়া ভবন, এখানে পোশাক গোডাউন চালানোর জন্যই আসলে ভবনটিকে ভাড়া নিয়ে তারা আসলে সম্ভবত যেমনটি তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে এই ভবনটিতে এই গোডাউনটিতে মূলত আসলে স্পোর্টস অর্থাৎ ক্রীড়া সামগ্রী যেগুলো আছে সেই ধরনের পোশাকের একটি গোডাউন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ব্যাপক পরিমাণ ধোঁয়া দিয়ে আসলে এই চারপাশের এলাকা ধোঁয়ায় ধূসরিত হয়ে যাচ্ছে। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি আসলে আগুন ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর জন্য বারবার পানি নিক্ষেপের চেষ্টা করছিলেন, কিন্তু আসলে আগুনটি এক পাশ থেকে অন্য পাশে চলে যাচ্ছেন, এবং প্রচুর পরিমাণ ধোঁয়ায় আসলে এলাকাটি ব্যাপকভাবে ধূসরিত হয়ে যাচ্ছে। এছাড়াও আপনাদের যদি একটু আমি দেখানোর চেষ্টা করি আসলে ভবনটির আসলে সড়কের পাশ এবং পার্শ্ববর্তী সব পাশ থেকেই আসলে ব্যাপক পরিমাণ ধোঁয়া আসলে মূলত ফায়ার সার্ভিসের এই কাজকে ব্যাহত করছে। এছাড়াও আমরা তাদের সঙ্গে ফায়ার সার্ভিস কর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যতটুকু কথা বলার চেষ্টা করেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে এই স্পটটিতে বা এই ভবনটিতে এখন পর্যন্ত কোনো ব্যক্তির উপস্থিতির তথ্য তারা আমাদেরকে এখনও জানাতে পারেননি, তাই এই মুহূর্তে আসলে এই ভবনটিতে কেউ আছেন কি না এই বিষয়টি আমরা এখনও নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারছি না। আপনারা দেখছেন আসলে ফায়ার সার্ভিস কর্মীরা ব্যাপকভাবে চেষ্টা করছেন অগ্নি নির্বাপনের জন্য। ঠিক আছে, আপনারা যদি দেখেন আসলে ভবনটির দ্বিতীয় তলায়ও সেই আগুন এসে পৌঁছে গেছে, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভবনটির দ্বিতীয় তলার আগুন নেভানোর জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে আপনারা যদি একটু আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আগুনের তাপের কারণে জানালার যে গ্লাসগুলো রয়েছে সেগুলো বিস্ফোরিত হয়ে আসলে বাহিরের দিকে ছিটে আসছে, যে বিষয়টি আসলে ফায়ার সার্ভিসের কাজ এবং আশপাশে থাকা মানুষের জন্য একটি ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা যদি দেখেন আসলে এই পাঁচতলা এই চারতলা ভবনের প্রায় তিনটি তলাতেই আসলে আগুনের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। আগুনটি আসলে মূলত তৃতীয় তলা থেকে চতুর্থ তলা এবং দ্বিতীয় তলায় একইভাবে আসলে এই আগুনটি ছড়িয়ে পড়েছে।
কম। আসলে এই মুহূর্তে কিছুক্ষণ আগে দ্বিতীয় তলায় আগুনের উপস্থিতি একটু বেশি থাকায় তারা ফায়ার সার্ভিস কর্মীরা সেই আগুনটি নেভানোর চেষ্টা করছিলেন, ঠিক সেই মুহূর্তেই আসলে ভবনটির তৃতীয় তলায় আবারও আগুনের পরিমাণ অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং একই সঙ্গে আমরা ভবনটির চতুর্থ তলায় এবং অন্য অন্য যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো থেকে আসলে ব্যাপক পরিমাণ ধোঁয়া বের হতে আমরা দেখতে পাচ্ছি। আপনি ছিলেন এখানে? আমরা যদি একটু প্রত্যক্ষদর্শীদের সাথে আসলে কথা বলার চেষ্টা করি, আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনি কি অগ্নিকাণ্ডের শুরু থেকে এখানে ছিলেন? না। দর্শক আপনারা দেখছেন আসলে যে একটি একটি সিঁড়ির মাধ্যমে আসলে কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী যে আগুন নেভানোর চেষ্টা করছেন, কিন্তু ঠিক সেই জায়গা থেকে ব্যাপক পরিমাণ ধোঁয়া এসে আসলে তাদের এই কাজকে ব্যাপকভাবে ব্যাহত করছে। এবং একই সঙ্গে আবারও আমরা দেখতে পাচ্ছি যে ভবনটির তৃতীয় তলায় ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়েছে। এর মধ্যে আপনাদেরকে আর একটু জানিয়ে রাখতে চাই যে ঘটনাস্থলে আসলে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট একই সঙ্গে অগ্নি নির্বাপনে কাজ করে যাচ্ছে। আমরা আবারও দেখতে পাচ্ছি আসলে ফায়ার সার্ভিসের যারা ফায়ার ফাইটার রয়েছেন, যারা আসলে অগ্নি নির্বাপনে কাজ করছেন, তারা চারপাশ থেকে ভবনটির বিভিন্ন পাশ থেকে আগুন নেভানোর জন্য যে পানি প্রয়োগ করছেন আসলে তার কিছুক্ষণ পরই তার অন্য পাশ থেকে আসলে আগুন জ্বলে উঠতে দেখা গেছে। আমরা কিছুক্ষণ আগেই যেটি আপনাদেরকে দেখিয়েছিলাম আসলে কিছুক্ষণ আগেই আসলে আপনাদেরকে যে বিষয়টি দেখাতে চেষ্টা করেছিলাম যে আসলে ফায়ার সার্ভিস কর্মীরা এই ভবনটির যে তলায় আসলে অগ্নি আগুনের সৃষ্টি হচ্ছে সেই আগুনগুলো বারবার নেভানোর চেষ্টা করছেন, কিন্তু একই সঙ্গে অর্থাৎ দ্বিতীয় তলার আগুন যখন নেভানোর চেষ্টা করছেন ঠিক সেই মুহূর্তে তৃতীয় তলা এবং তৃতীয় তলায় আগুন বেড়ে যাচ্ছে। আবার তৃতীয় তলার আগুন যখন তারা নেভানোর চেষ্টা করছেন তখন অন্য অন্য তলাতেও আসলে আগুন বেড়ে যাচ্ছে। একইভাবে যদি আর একটু বলতে চাই তাহলে এই ভবনের যে জানালাগুলো রয়েছে সেই জানালার যে কাঁচ সেই আগুনের তাপে সেই কাঁচগুলো বিস্ফোরিত হয়ে আসলে আশপাশে থাকা মানুষ এবং ফায়ার ফাইটারদের উপর পড়েও অগ্নি নির্বাপন কাজ ব্যাহত হচ্ছে। তো আসলে এই ছিল ডেমরার সেই অগ্নিকাণ্ডের ঘটনা থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ডেমরায়।